সেটা হচ্ছে কপাটিকাগুলোর কাজটা কি আসলে একমুখী করা কোনো জিনিসকে, এবং আসলে এগুলো কিসের মাধ্যমে সৃষ্টি হয়েছে? অন্তঃপ্রাচীর বা এন্ডোক্রামি এন্ডো মানে কার্ডিয়াম যেটা, সেটার অর্থাৎ হৃৎপিণ্ডের ভিতরের স্তর যেটা, সেটা ভাঁজের মাধ্যমে সৃষ্টি হলো। এবং আমরা কিন্তু এখানেও সেটা দেখলাম, সেটা হচ্ছে কি আমাদের পালমোনারি ভাল্ব, যেটা আমাদের মোটামুটি আসলে বোঝানো হচ্ছে যে ট্রাইকাস্পিড যে পার্টটুকু সেই ট্রাইকাস্পিড পার্ট, আর এখানে আমাদের হচ্ছে মাইট্রাল কপাটিকা বা বাইকাস্পিড যেটাকে বোঝানো হচ্ছে, এই হচ্ছে এখানকার অংশটুকু। আর এটাকে তুমি হচ্ছে মেডিকেলের জন্য দাগ দিয়ে দাও, আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে এটাকে স্টার মার্ক করে দাও। হ্যাঁ, স্টার মার্ক করো, মেডিকেলের জন্য দাগ দিয়ে দাও। তো চলো আমরা একটু পড়তে থাকি, হ্যাঁ, যে আসলে কি বলতেছে এখানে। এই ছকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া বাইকাস্পিড, যেটার আরেকটা নাম হচ্ছে মাইটাল কপাটিকা, যেটাকে বলা হয় দ্বিপত্রি কপাটিকা। ওকে, এটা কোথায় থাকে? এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্টিকলের সংযোগ স্থলে থাকে, অর্থাৎ বাম পার্ট। এই যে এখানে এখানে রয়েছে, ঠিক আছে, এখানে রয়েছে মাইট্রাল কপাটিকা, এখানে রয়েছে কি মাইট্রাল কপাটিকা বা বাইকাস্পিড। আচ্ছা, দুটি ঝিল্লিময় কপাটিকা মানে দুই পর্দা বিশিষ্ট কপাটিকা, বা বিষয়টা বোঝানো হচ্ছে যে একটা দরজা যার দুইটা পাল্লা, এই তো। ওকে, এটার কাজ আমাদের বোঝার দরকার নাই, আমরা আগের অংশটুকু যদি একটু ভালো করে বুঝি তাহলে আমাদের কাজটা হয়ে গেল। কি করবে? রক্তটাকে একমুখী করবে, এটাই হলো এর কাজ। ওকে, আচ্ছা, তারপরের অংশটুকুতে একটু আমরা এখানে লক্ষ্য করি, সেটা কি বোঝানো হচ্ছে? দেখো ট্রাইকাস্পিড, কি বোঝানো হচ্ছে ভাইয়া? ট্রাইকাস্পিড। তো ট্রাইকাস্পিডের কাজ কি? একই, আমাদের রক্তটাকে যেন একমুখী করে। এটা কোথায় অবস্থান করে ট্রাইকাস্পিডটা? ট্রাইকাস্পিডটা অবস্থান করে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এখানে আমাদের ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্টিকলের সংযোগস্থলে, ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্টিকলের সংযোগস্থলে অবস্থান করে। এবং এটা তিন ঝিল্লিময় পর্দা, মানে তিন ঝিল্লিময় কপাটিকা, একটা কপাটিকা যার তিনটা ঝিল্লি বা তিনটা পর্দা। খুব মনোযোগ সহকারে একটু দেখো, এখানকার পড়া এখানেই হয়ে যাবে। অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, আমরা জানি সেমিলুনার মানে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা কোথায় কোথায় থাকে, আমরা একটু যদি ভালো করে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। তাহলে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকাটা অ্যাওর্টাতে, অর্থাৎ মহাধমনির মুখে থাকবে। কোথায় থাকবে এটা? মহাধমনির মুখে থাকবে। এটা একটা অর্ধচন্দ্রাকৃতির বা সেমিলুনার কপাটিকা, সেমি মানে অর্ধেক, লুনার মানে চন্দ্র, সেমি মানে অর্ধেক, লুনার মানে চন্দ্র। পালমোনারি সেমিলুনার কপাটিকা একটু বোঝার চেষ্টা করি, যেটা হচ্ছে পালমোনারি ধমনির সংযোগস্থলে থাকে। আমরা কিন্তু দেখে আসছি পালমোনারি সেমিলুনার কপাটিকা কাকে বলা হয়, পালমোনারি ধমনিতে, কিন্তু নট শিরার দিকে তোমরা এখন যেও না, পালমোনারি ধমনিতে এটা থাকে। আর এটা হচ্ছে থিবেসিয়ান বা করোনারি কপাটিকা, থিবেসিয়ান বা করোনারি কপাটিকা। এটা আরও সহজ, ওই যে একটু আগে তোমরা দেখে আসলা যে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড থেকে যে ব্লাডটা কালেক্ট করতেছে করোনারি শিরার মাধ্যমে, ওইখানে করোনারি সাইনাস ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে, সংযোগস্থলে এটা থাকে, অর্থাৎ করোনারির অংশটুকুতে থাকবে। এই থিবেসিয়ানটা ইম্পর্টেন্ট, থিবেসিয়ানটা ইম্পর্টেন্ট, থিবেসিয়ান বা করোনারি কপাটিকা, করোনারি কপাটিকাটা করোনারি অংশটুকুতে থাকবে, করোনারি শিরার যে অংশটুকু সেই অংশটুকুতে থাকবে, অর্থাৎ যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড, অর্থাৎ আমরা যদি বলি যে হৃৎপিণ্ডের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড যার মাধ্যমে হৃৎপিণ্ডের ভিতরে ঢুকছে, সেটাই হচ্ছে আমাদের করোনারি শিরা, রাইট? এই করোনারি শিরার যে আমাদের কপাটিকা রয়েছে সেটাকে বলা হয় করোনারি কপাটিকা বা থিবেসিয়ান কপাটিকা, যেটা আসলে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বা সেমিলোনার কপাটিকা। ব্যাপারটাকে বুঝতে পেরেছ? এবার আসো ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা কোথায় থাকে ভাইয়া? ইনফিরিয়র ভেনাকাবা ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে, অর্থাৎ দেহের নিচ থেকে, দেহের নিচ থেকে যে ব্লাডটা আনা হলো এই ব্লাডটা ইনফিরিয়র ভেনাকাবার মাধ্যমে আসলো, ইনফিরিয়র ভেনাকাবার মাধ্যমে যখন ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করলো, ইনফিরিয়র ভেনাকাবার মুখে এবং ইনফিরিয়র ভেনাকাবা ও ডান অ্যাট্রিয়ামের মুখে যে দরজা রয়েছে সেই দরজাটা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। এটাও ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কোনগুলো? থিবেসিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা 5-6, আর এক নাম্বার এই যে আমাদের মাইট্রাল কপাটিকা, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে ইউস্টেশিয়ান এবং থিবেসিয়ান কপাটিকাটা হচ্ছে সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এটা কি হবে আমাদের? অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। আচ্ছা, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন একটু ভালো করে বোঝার চেষ্টা করি, হৃৎপিণ্ডের মাধ্যমে কীভাবে রক্ত সংবহন হচ্ছে। হৃৎপিণ্ড একটা সংকোচন প্রসারণশীল জীবন্ত পামযন্ত্রের মতো কাজ করে, আমরা এটা সবাই কিন্তু জানি যে হৃৎপিণ্ড একটা পামযন্ত্র আর এটা সংকোচন প্রসারণশীল জীবন্ত পামযন্ত্র। প্রাপ্তবয়স্ক মানুষে বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে 70-80 বার বা গড়ে 75 বার হৃদস্পন্দন ঘটে, আমরা কিন্তু এটা পালসটা কিন্তু মাপতে পারি। দিনে প্রায় 100,000 বার হৃদস্পন্দন ঘটে, এতে প্রায় 1400 লিটার রক্ত সঞ্চালিত হয়, 1400 লিটার রক্ত সঞ্চালিত হয়। তাছাড়া এতে যে চাপের সৃষ্টি হয় তাতে ধমনি, শিরা ও কৈশিক জালিকার মাধ্যমে 80,000 কিলোমিটারেরও অধিক পথ অতিক্রম করতে সম্ভব হয়, 80,000 কিলোমিটারেরও অধিক পথ অতিক্রম করতে সম্ভব হয়। তার মানে আমাদের যেটা জানা লাগবে, একজন মানুষ বয়স মানে বয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষ
বিশ্রামরত অবস্থায় আসলে তার প্রতি মিনিটে হৃদস্পন্দন কতখানি হয়? 60 থেকে 70 থেকে 80 বার, 70 থেকে 80 বার। এবং ওভারঅল যদি আমরা লক্ষ্য করি, এই যে হৃদস্পন্দন হলো, এটা কিন্তু পুরো দিনে 1 লক্ষ, রাইট? পুরো দিনে কিন্তু 1 লক্ষ বার। এবং এটাতে কিন্তু 1400 লিটার রক্ত সঞ্চালিত হয়, এটাতে কিন্তু 1400 লিটার রক্ত সঞ্চালিত হয়। তাছাড়া এতে যে চাপের সৃষ্টি হয়, এই চাপের ফলে আসলে 80,000 কিলোমিটার অধিক পথ অতিক্রম করা সম্ভব। এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মানগুলো তুমি নিচের মানগুলো মনে রেখো না, কিন্তু যে বিশ্রামরত অবস্থায় তুমি এখানে যে মানটা দেখতে পাচ্ছ সেটা একটু তোমাকে মনে রাখতে হবে, ওকে? এই যে বিশ্রামরত অবস্থায় তুমি যেটা দেখতে পাচ্ছ, এই যে বিশ্রামরত অবস্থায় এই মানটুকু তোমাকে একটু মনে রাখা লাগবে। আশা করি তুমি এই অংশটুকু বুঝতে পেরেছ। এবং এখানে কপাটিকা সম্পর্কে ধারণা দেওয়া আছে তোমাকে, ইউ স্টেশন কপাটিকা, থিবেসিয়ান কপাটিকা এবং বাইকা স্পিডের আরেক নাম হচ্ছে মাইটাল কপাটিকা, এই অংশটুকু মনে রাখা লাগবে। এবং আমি তোমাকে একটু পরে যে কোয়েশ্চেন ধরবো এই অংশটুকু থেকেই কোয়েশ্চেন ধরবো, ওকে? আচ্ছা, তো তারপরের অংশটুকু একটু লক্ষ্য করি, সেখানে আমরা একটু দেখি। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণকে যথাক্রমে সিস্টল ও ডায়াস্টল বলা হয়। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণকে সাধারণত সিস্টল ও ডায়াস্টল বলা হয়। সিস্টল সংকোচন, ডায়াস্টল প্রসারণ, সিস্টল সংকোচন, ডায়াস্টল প্রসারণ, ওকে? একটি সিস্টল ও তার পরবর্তী একটি ডায়াস্টল নিয়ে একটি হৃদস্পন্দন সম্পন্ন হয়। একটি সিস্টল আর তার পরবর্তী ডায়াস্টল নিয়ে, মানে একবার সংকোচন হবে তারপর তো প্রসারণ হবে, রাইট? তাহলে একটা সিস্টল ও তার পরবর্তী একটি ডায়াস্টল নিয়ে হৃদস্পন্দন হয়। এই যে আমাদের হৃৎপিণ্ডের ডায়াস্টলের সময় রক্ত হৃৎপিণ্ডের গহ্বরে প্রবেশ করে এবং পরবর্তী সিস্টলের সময় রক্ত হৃৎপিণ্ডের গহ্বর থেকে সংবন্তন্ত্রে প্রবেশ করে, এভাবে একটি ছন্দময় পদ্ধতিতে হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালিত হয়। হৃৎপিণ্ডের প্রাচীরে কোনো নিউরন নেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপরে যা হয়েছে হয়েছে, আমরা দেখছি যে সিস্টল ডায়াস্টল হলো দুইটা, একটা সিস্টল একটা ডায়াস্টল মিলে হৃদস্পন্দন আমরা বললাম। হৃদস্পন্দন কী, এই ডেফিনেশন আসলে আমরা এটাই বলবো। আর এখানে যেটা ইম্পর্ট্যান্ট ভাইয়া, সেটা হচ্ছে যে আমাদের এই অংশটুকুতে আমরা একটু যদি দাগ দেই, হৃৎপিণ্ডের প্রাচীরে কোনো নিউরন নেই, মানে কোনো স্নায়ু নেই। সাইনোয়াট্রিয়াল নোড বা পেসমেকার এবং অন্যান্য নোডাল টিস্যুর মাধ্যমে হৃদস্পন্দন শুরু ও নিয়ন্ত্রিত হয়। তার মানে স্যানের মাধ্যমে বা সাইনোয়াট্রিয়াল নোডের মাধ্যমে আমাদের কী হয়, এই পেসমেকারের মাধ্যমে অটোমেটিক হৃদস্পন্দন শুরু হয়। এখানে তোমরা সাইনোয়াট্রিয়াল নোড কিন্তু দেখতে পাচ্ছ যে ডাইনাট্রিয়ামে রয়েছে। সাইনোয়াট্রিয়াল নোড বা স্যান কি দেখতে পাচ্ছ তোমরা, সাইনোয়াট্রিয়াল নোড, আর একটা নোডও দেখতে পাচ্ছ অ্যাট্রিও ভেন্টিকুলার নোড। এগুলো সম্পর্কে আমরা পরে জানবো, এগুলো সম্পর্কে, ঠিক আছে? অ্যাট্রিও ভেন্টিকুলার নোড, সাইনোয়াট্রিয়াল নোড, এই জিনিসগুলো সম্পর্কে একটু পরে ধারণা নিব। এগুলো পেসমেকার, এরা ছন্দ সৃষ্টি করে, ফলেই স্পন্দনটা হয়, যেহেতু কোনো নিউরন নাই, যেহেতু কোনো নার্ভাস সিস্টেমের কোনো অংশ নেই, ওকে? আচ্ছা, হৃৎপিণ্ডের মাধ্যমে নিচে বর্ণিত উপায়ে রক্ত সংবাহিত হয়। ওভারঅল জিনিস কিন্তু আমি দেখাইছি, কীভাবে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে হয়, কীভাবে কী হয়, এই অংশটুকু আমি আর দেখাতে যাচ্ছি না, এটা পুরোটাই আমি দেখাইছি। আগে যে অংশটুকু দেখালাম ওইটারই একটা সংক্ষিপ্ত রূপ এখানে, যে আমরা যদি জিনিসটাকে আরেকবার একটু আলোচনায় আনতে পারি তাহলে ভালো হয়। একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে আমাদের ধরো এই যে ব্লাড, আমাদের হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের এই অংশটুকুতে একটু ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে কি, এটা আমাদের ডান আর এটা হচ্ছে আমাদের বাম অংশটুকু। এই ডান এবং বামের মধ্যে ডানাট্রিয়াম, নিচে হচ্ছে ভেন্টিকল, এটা হচ্ছে ভেন্টিকল, আর উপরেটা হচ্ছে নিস্তা, উপর উপরের তালা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম বা অলিন্দ, নিস্তালা হচ্ছে আমাদের ভেন্টিকল, রাইট? আচ্ছা, এখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাডটা কোথা থেকে আসলো, সুপিরিয়র ভেনাকা বা ইনফিরিয়ার ভেনাকা বা করোনারি শিরার মাধ্যমে আমাদের ডান অ্যাট্রিয়ামে চলে আসলো। আসার পর ট্রাইকাস্পিডটা খুলে গেল, ট্রাইকাস্পিডটা খুলে যাওয়ার পর সেটা ডান ভেন্টিকলে প্রবেশ করলো। বাম অ্যাট্রিয়ামে কী হয়, বাম অ্যাট্রিয়ামে অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটা পালমোনারি ভেইনের মাধ্যমে বা পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে চলে আসলো। আসার পর কী হলো, বাইকাস্পিড বা মাইটাল কপাটিকাটা খুলে গেল, সেটা বাম ভেন্টিকলে প্রবেশ করলো। এবার কি হবে, এইবার এই ডানাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড এবং বাম ডান ভেন্টিকল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড এবং আমাদের বাম ভেন্টিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটা কি হবে, যখনই এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড আসে আমরা দেখতে পাচ্ছি এটা পালমোনারি ধমনির মাধ্যমে বা পালমোনারি আর্টারির মাধ্যমে ফুসফুসে চলে যাবে। আর এখানে কি হবে, অ্যাওর্টা বা মহাধমনির মাধ্যমে সারা দেহে সাপ্লাই হবে। এটাই হচ্ছে এখানকার মানে সংক্ষিপ্ত কথাবার্তা এখানে লেখা আছে, এটা একটু গোছায় লিখলে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, HW থাকবে এটা, এইটা এবং চিত্র এইটাই থাকবে, এইটাই তোমরা চিত্র আঁকাবা, আর বেশি জটিল করে তোমাকে দাগানোর দরকার নাই, এইটাই তুমি চিত্র আঁকাবা। এবার দেখো, হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম ও ভেন্টিকলের সংকোচন প্রসারণ যেটা, এইটার স্পন্দনের মাধ্যমে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন সংঘটিত হয়। কী হয়, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনটা সংঘটিত হয়।
দ্বিবর্তনী সংবহনের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, দ্বিবর্তনী সংবহন কি বলতেছে, মানুষের হৃৎপিণ্ডের মাধ্যমে দ্বিবর্তনী সংবহন সংঘটিত হয়। দ্বিবর্তনী মানে ওই যে আমরা দেখলাম না, ফুসফুসে এক একভাবে যাচ্ছে, পুরো দেহে একভাবে যাচ্ছে, যেটাকে বলা হয় সিস্টেমিক সংবহন, আরেকটাকে বলা হচ্ছে পালমোনারি সংবহন। এই যে এটার অর্থ হলো রক্ত সমগ্র দেহে প্রতিবার সংবহনের জন্য দুইবার হৃৎপিণ্ড অতিক্রম করে। একবার কি করতেছে, অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটা ফুসফুস থেকে এনে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে ঢুকায়ে পুরো দেহে সাপ্লাই দিচ্ছে। আরেকবার কি করতেছে, পুরো দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাডটা মানে আসলে হৃৎপিণ্ডের মাধ্যমে নিয়ে আসে, কোথায় যাচ্ছে, সেটা ফুসফুসে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে দুইবার সংবহন হলো, এই যে জিনিসটাকে আসলে দ্বিবর্তনী বলা হচ্ছে। এই দ্বিবর্তনী আসলে কার মাধ্যমে সংগঠিত হয়, আমাদের এখানে পালমোনারি সংবহন রয়েছে যেটা হৃৎপিণ্ড থেকে ফুসফুসে, অন্যটি হচ্ছে সিস্টেমিক সংবহন যেটা হৃৎপিণ্ড থেকে দেহে। অর্থাৎ তোমার হৃৎপিণ্ড থেকে দেহের যে কোনো অংশে যে সংবহনটা হবে এটাকে বলা হয় সিস্টেমিক সংবহন, আর তোমার মনে করো যে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে এটা হবে পালমোনারি সংবহন। মজার কথা হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোড আমরা দেখে ফেলেছি, স্যান কোথায় থাকে, এটাকে পেসমেকার বলা হয়। আর আমরা আরেকটা জিনিস জানবো, কৃত্রিম উপায়ে মাঝে মাঝে পেসমেকার লাগানোর প্রয়োজন পড়ে, অনেক সময় সাইনোয়াট্রিয়াল নোড সিগনাল দিতে ব্যর্থ হয়, তখন এই কৃত্রিম উপায়ে স্পন্দনটা শুরু করানো যাতে যায় তখন আমাদের এই পেসমেকারটা ইউজ করা হয়। তার মানে আমরা যদি আমাদের যদি কোয়েশ্চেনে আসে প্রাকৃতিক পেসমেকার কোনটা, তাহলে আমরা লিখবো সাইনোয়াট্রিয়াল নোড। প্রাকৃতিক পেসমেকার কোনটা, যেটা হচ্ছে আমাদের সাইনোয়াট্রিয়াল নোড বা স্যান। ব্যাপারটাকে বোঝা গেছে, স্যান হচ্ছে আমাদের প্রাকৃতিক পেসমেকার। মাঝে মাঝে কৃত্রিম পেসমেকার লাগানোর প্রয়োজন পড়ে যদি আমাদের সাইনোয়াট্রিয়াল নোডটা সঠিকভাবে কাজ না করে, যদি আমাদের সাইনোয়াট্রিয়াল নোডটা সঠিকভাবে কাজ না করে। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। পরের অংশটুকু আমরা একটু লক্ষ্য করি, দেখি পরের অংশটুকুতে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওই সংবহনের পুরো কাহিনীটা এখানে নিয়েছে, কিন্তু একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হৃৎপিণ্ড কখনো অবসান্ন হয় না কেন। এটা হচ্ছে একটি উদ্দীপনা, একটি উদ্দীপনা প্রয়োগের পরবর্তী যে সময়কালের মধ্যে কোনো উদ্দীপনশীল কোষ বা টিস্যু দ্বিতীয় উদ্দীপনায় সাড়া দেয় না। একটা উদ্দীপনা শুরু হয়েছে, এই কাজটা পুরোপুরি আগে কমপ্লিট হবে, তারপর অন্য উদ্দীপনায় সাড়া দেবে, মানে গোছিয়ে কাজ করবে। এই এতটুকুর মধ্যে যে সময়টা, দেখো ধরো একটা স্পন্দন শুরু হলো, ধরো একটা স্পন্দন শুরু হলো, এই স্পন্দনের যে কাজ সেই কাজটা কমপ্লিট করে পরবর্তী স্পন্দনটা আবার নিল, ধরো যেটা আমাদের পরবর্তী স্পন্দন, এই স্পন্দনটা নিল, এই যে টাইমটুকু কাজ করতে যে টাইমটুকু ব্যয় করলো, এইটি বা এই সময় হচ্ছে আমাদের নিঃসার কাল, এটাকে বলা হয় নিঃসার কাল। ঠিক আছে, তো আমরা যদি একটু লক্ষ্য করি, হৃৎপিণ্ড গঠনকারী হৃৎপেশি দীর্ঘতম নিঃসারকালের অধিকারী হয় তা কখনো অবসান্ন হয় না। মানে হৃৎপিণ্ড কি কখনো লক্ষ্য করেছো যে হঠাৎ করে মনে হলো অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটা পুরো দেহে সাপ্লাই দেই, কার্বন ডাইঅক্সাইড পরে নিয়ে যাবো, আবার কখনো কি মনে করলো না আগে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে যাই তারপর দেখি অক্সিজেন সাপ্লাই দেবো, না এরকম করে না, ও কিন্তু ওর কাজ ওর মতোই সাজানো গোছানোভাবে ও কিন্তু করতে থাকে। তাহলে এই যে হৃৎপিণ্ড গঠনকারী হৃৎপেশি দীর্ঘতম নিঃসারকালের অধিকারী হওয়ায় তা কখনো অবসান্ন হয় না, মানে তার যে একটা বিশ্রামকাল রয়েছে, সে যে তার কাজটা ধীরে সুস্থে করবে, করার পর অন্য কাজ করবে, করার পর অন্য কাজ করবে, এই যে তার দীর্ঘ একটা নিঃসারকাল রয়েছে, এই জন্য তার কি হচ্ছে না, কখনোই তার অবসন্ন হচ্ছে না। সাধারণত পরপর সংকোচনের ফলে বিপাকীয় বর্জ্য বিশেষ করে ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কারণে কোষ টিস্যু অবসন্ন হয়। হৃৎপেশির নিঃসারকাল দীর্ঘ হয় তা ওই সময়ের মধ্যে বর্জ্য পদার্থ থেকে আবার মুক্ত হয়। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কারণ দীর্ঘ একটা সময় কাজ করে, করার মধ্যে আবার যে বর্জ্য পদার্থ সেটা ওই সময়ে কিন্তু মুক্ত হয়ে যায়। এছাড়া হৃৎপেশি সরাসরি ল্যাকটিক অ্যাসিডকে পুষ্টির জন্য ব্যবহার করতে পারে। মজার একটা বিষয় যে হৃৎপেশিরা কী করতে পারে, সরাসরি যে ল্যাকটিক অ্যাসিড যে বর্জ্যটা, এই বর্জ্যটাকে সে আবার পুষ্টি হিসেবে ব্যবহারও করতে পারে। এসব কারণে হৃৎপিণ্ড কখনো অবসান্ন হয় না, মানে তার কখনো বিশ্রাম করার প্রয়োজন মানে পড়ে না আর কি, সে আসলে কাজের মধ্যে একটা বিশ্রাম নিয়ে নেয়। আমরা একটু দেখি হৃৎপিণ্ডের প্রধান গাঠনিক উপাদান, মানে গাঠনিক উপাদানসমূহ এবং এদের কাজগুলো আমরা একটু লক্ষ্য করি, রাইট। অ্যাওরটা হচ্ছে কি, অ্যাওরটা হচ্ছে দেহের বৃহত্তম ধমনী, অ্যাওরটা হচ্ছে দেহের বৃহত্তম ধমনী, ফুসফুস ছাড়া অন্য সকল অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। ফুসফুস ছাড়া অন্য সকল অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এটাই তো, কারণ ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন তো এ করে না। তাহলে তারপর আমরা একটু লক্ষ্য করি পালমোনারি শিরা কি, পালমোনারি শিরা হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসবে বাম অ্যাট্রিয়ামে, এটা আমরা সবাই জানি। বাম অ্যাট্রিয়ামের কাজ কি, এইটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করা ফুসফুস থেকে। বাম ভেন্টিকলের কাজ কি, পুরো দেহে আমাদের রক্তে পাম্প করার মাধ্যমে পুরো দেহে অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটাকে সাপ্লাই দেবে। এবং একটা কথা তুমি দেখতে পাচ্ছ, সর্বাধিক পেশিবহুল, দেখতে পাচ্ছ সর্বাধিক পেশিবহুল,
আচ্ছা, বাইকাসপিড কপাটিকাটা তোমরা সবাই জানো, বাম এট্রিয়াম এবং বাম ভেন্টিকলের মাঝামাঝিতে যে কপাটিকাটা থাকে সেটাকে বলা হয় বাইকাসপিড কপাটিকা, কর্ডি টেন্ডিনি। কর্ডি মানে বুঝতে পারছো এটা হৃৎপিণ্ড রয়েছে, আর টেন্ডিনি মানে সুতা বিশেষ কিছু একটা। এটা কি করে, ভেন্ট্রিকালের সংকোচনকালে কপাটিকার অভ্যন্তরভাগ বাইরের দিকে ঘুরে যাওয়া প্রতিরোধ করে, মানে এটা টেনে ধরে থাকে আর কি, মহাধমনী থেকে রক্তকে বাম ভেন্ট্রিকলের পশ্চাতে, মানে এক কথায় এভাবে বলার প্রয়োজন নেই, রক্ত যাতে পিছন দিকে না যায়, ব্লাডটা যাতে পিছন দিকে না যায়, পশ্চাৎ দিকে না যায়, তাই কপাটিকাগুলোকে আটকায় রাখে, ধরে রাখে, হ্যাঁ, যে এটা পিছন দিকে যেন খুলে না যায়। ডান ভেন্ট্রিকলের কাজটা কি, ডান ভেন্ট্রিকলের কাজটা হচ্ছে পুরো দেহ থেকে, মানে কার্বন ডাইঅক্সাইড, ইয়া ভেন্ট্রিকল যেহেতু বলছি অ্যাট্রিয়াম নয়, মানে এটা কি করবে, এখান থেকে ব্লাডটা কোথায় যাবে, ফুসফুসে নিয়ে যাবে। ট্রাইকাসপিডের কাজ কি, এটা হচ্ছে ওই যে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝামাঝিতে যে কাজ করবে, অর্থাৎ মানে কপাটিকা হিসেবে কাজ করবে। সেমিলোনার কপাটিকাগুলোর কাজ কি, আমরা সবাই জানি পালমোনারি ধমনিতে সেমিলোনার কপাটিকা আছে, অ্যাওর্টাতে সেমিলোনার কপাটিকা রয়েছে, একই কাজই, পিছন দিকে আসতে বাধা দিবে। ডান অ্যাট্রিয়ামের কাজ কি, পুরো দেহ থেকে অক্সিজেন রিক্ত, মানে অক্সিজেন শূন্য, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, এই যে এখানে একটু লক্ষ্য করো, অক্সিজেন রিক্ত, রিক্ত মানে শূন্য, তাহলে অক্সিজেন শূন্য অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। ভেনা ক্যাভা কি, আমরা সবাই জানি ভেনা ক্যাভা দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা আর একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। এরা কি করে, পুরো দেহ থেকে ব্লাডটা নিয়ে আসে, কি ব্লাড নিয়ে আসে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাডটা নিয়ে আসে। তো আমরা এখানে একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আমাদের এই অংশটুকুতে আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র ভেনা ক্যাভা দেখতে পাচ্ছি, এই যেটা আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা, পালমোনারি আর্টারি আমরা দেখতে পাচ্ছি যেটা ফুসফুসে যাচ্ছে, রাইট অ্যাট্রিয়াম দেখতে পাচ্ছি, ইনফিরিয়র ভেনা ক্যাভা এই যে নিচের অংশটুকুতে, এই যে এই পার্টটুকুতে গেলেই কিন্তু আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা একটা জায়গায় মিলিত হচ্ছে। অ্যাওর্টা হচ্ছে এই যে আমাদের মহাধমনী অ্যাওর্টা, রাইট, এটা আমাদের মহাধমনী অ্যাওর্টা, লেফট ভেন্ট্রিকল দেখতে পাচ্ছি, লেফট অ্যাট্রিয়াম দেখতে পাচ্ছি, ঠিক আছে, ব্রঙ্কিওসেফালিক ভেইন, ব্রঙ্কিওসেফালিক ভেইন মানে ব্রাঙ্ক, এটা একটা। আশা করি আমরা এই অংশটুকুতে হৃৎপিণ্ডের পুরো ডিটেলস জিনিসটা আমরা বুঝতে পেরেছি। হৃৎপিণ্ড থেকে একটা কোয়েশ্চেন সিকিউএ, মানে আমাদের ইন্টারমিডিয়েটের, সেটা যে কোনো জায়গায় বলতে পারো, সিকিউএ আসে হৃৎপিণ্ড থেকে একটা কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ, এবং কলেজে দিলে এখান থেকে কোয়েশ্চেনটা দিবে, অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং হৃৎপিণ্ড থেকে কোয়েশ্চেন হবেই, মেডিকেলে বলো ভার্সিটিতে বলো কোয়েশ্চেন হবেই, অতএব এই অংশটুকু তোমাকে খুব ভালো করে পড়তে হবে। তো আমরা একটু পার্থক্য একটু জানতে চাই, যে মানুষের হৃৎপিণ্ড এবং হচ্ছে মাছের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য, মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট আর মানুষের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। মানুষের হৃৎপিণ্ডে আসলে এক, মানে আসলে মানুষের হৃৎপিণ্ডটা আসলে দ্বিচক্রী সংবহন, অর্থাৎ সিস্টেমিক, আর একটা হচ্ছে পালমোনারি, অর্থাৎ মানে ব্লাডটা আসলে 2 বার আমাদের হার্টের ভিতর দিয়ে যাওয়া আসা করে, আর মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে একটা একচক্রী রক্ত সংবহন। তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি দেখতে পেরেছি এই অংশটুকুতে, তাহলে আমরা মোটামুটি জানলাম, কিন্তু একটা আইডিয়া কিন্তু আমাদের চলে আসছে এখান থেকে, রাইট। তাহলে আমরা পরের অংশটুকুতে একটু দেখি, কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেলটা আসলে কী বলতেছে, এখানে আসলে ওই যে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন যেটা হইলো এবং হৃৎপিণ্ডের যেটা প্রসারণ হইলো, আমরা কিন্তু এটা জানি যে সংকোচনকে সিস্টল বলা হয়, প্রসারণকে ডায়াস্টল বলা হয়। আচ্ছা ভাইয়া, বলো তো একটা জিনিস, সংকোচনে তো প্রচুর চাপ বেশি থাকে, রাইট, আর প্রসারণ মানে কি, ডায়াস্টল মানে প্রসারণ হলে আর কোনো চিন্তা থাকে না আর কি, মানে মানে প্রচুর পরিমাণে সেখানে চাপের যে ইয়াটা সেটা কম থাকে আর কি। তো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে সিস্টল বলা হয়, প্রসারণকে বলা হয় ডায়াস্টল, হৃৎপিণ্ডের একবার সংকোচন একবার প্রসারণকে একত্রে বলা হয় হার্টবিট বা হৃদস্পন্দন। প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তিদের হৃদস্পন্দনের হার হচ্ছে প্রতি মিনিটে 70 থেকে 80 বার। পূর্তি হৃদস্পন্দন সম্পন্ন করতে সিস্টল ও ডায়াস্টলের যে চক্রাকার ঘটনাবলী অনুভূত হয়, এটাকে বলা হয় কার্ডিয়াক সাইকেল। অর্থাৎ হৃৎপিণ্ডের যে সংকোচন এবং প্রসারণ, এই যে ছন্দময় জিনিসটা একটা সাইকেলের মাধ্যমে চলে, এটাকে বলা হয় কার্ডিয়াক চক্র বা হৃদচক্র, ঠিক আছে, কার্ডিয়াক সাইকেল। তাহলে প্রতি মিনিটে গড়ে যদি 75 বার করে হার্টবিট হয়, তাহলে কার্ডিয়াক চক্রের সময়কাল কত, প্রতি মিনিটে 75 বার করে হার্টবিট, তার মানে একটা জিনিস তুমি একটু ক্যালকুলেশন করো, 75 বার হার্টবিট মানে সিস্টল ও ডায়াস্টল বা কার্ডিয়াক সাইকেল কয়বার চলবে, 75 বার, কয়বার কত, আসলে 60 সেকেন্ডে, আসলে 60 সেকেন্ডে বা 1 মিনিটে 75 বার হয়, 60 সেকেন্ডে 75 বার হয়। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, একবার হইতে কত সেকেন্ড লাগে, 0.8 সেকেন্ড, একবার কার্ডিয়াক সাইকেল চলতে কত সময় লাগে, 0.8 সেকেন্ড। স্বাভাবিকভাবেই অ্যাট্রিয়াল চক্র এবং ভেন্টিকুলার চক্র উভয়ের স্থিতিকাল আমাদের 0.8 সেকেন্ড, মানে অ্যাট্রিয়াল আর ভেন্টিকল চক্র কি কেন বলা হলো, কারণ বলছি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড এবং অক্সিজেন সমৃদ্ধ ব্লাড যখন আনতেছে উপরতলায়, ওটাকে বলা হয় আমাদের হচ্ছে অ্যাট্রিয়াল চক্র,
আর নিচের দিক থেকে যখন পুরো দেহে সাপ্লাই দিচ্ছে, আবার ফুসফুসের মাধ্যমে মানে ফুসফুসে সাপ্লাই দিচ্ছে, এটাকে বলা হয় ভেন্টিকুলার চক্র। উভয়ের সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড, উভয়ের সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড। তাহলে একটা মানুষের গড়ে 75 বার কার্ডিয়াক সাইকেলটা চলে 1 মিনিটে, এটা আমরা বুঝলাম। অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ডায়াস্টলে কী হয়, অ্যাট্রিয়ামের যখন ডায়াস্টল হয় আর অ্যাট্রিয়ামের যখন সিস্টল হয়, সেই জিনিসটা একটু বুঝি। অ্যাট্রিয়ামের ডায়াস্টল হইল ডায়া মানে প্রসারিত হয়ে যাওয়া, ডায়া মানে প্রসারিত হয়ে যাওয়া, তাহলে অ্যাট্রিয়াম প্রসারিত হয়ে গেল। একটু ভালো করে মনোযোগ দাও, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়াম প্রসারিত হয়ে গেল। এই সময় অ্যাট্রিয়াম দুটি প্রসারিত বা শিথিল অবস্থায় থাকে, ট্রাইকাসপিড ও বাইকাসপিড বন্ধ থাকে। অ্যাট্রিয়াম, পুরো অ্যাট্রিয়ামের কথা বলা হচ্ছে, অ্যাট্রিয়ামটা প্রসারিত হয়ে গেল। প্রসারিত হওয়া মানে জায়গাটা বড় হয়ে গেল, নিশ্চয়ই ওখানে কেউ আসতেছে এই জন্য জায়গা বড় করতেছে। তাহলে অ্যাট্রিয়াম দুটি প্রসারিত হয়ে গেলে বাইকাসপিড এবং তার নিচের দিকের যে দুইটা দরজা, এই দুটো দরজা কিন্তু বন্ধ করতে হবে, নাহলে তো হুট করে নিস্তালায় আবার চলে যাবে। এখানে গণনা চলবে, তারপর নিস্তালায় যাবে, এরা দুটো বন্ধ থাকে। এবার অ্যাট্রিয়াম মধ্যবর্তী চাপ হ্রাস পায়, ফলে দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনাকাবা ও ইনফিরিয়র ভেনাকাবা দিয়ে ডান অ্যাট্রিয়াম এবং পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। মানে আগের কথাগুলি একটু গুছিয়ে লিখতে হবে, যে এবার একটু প্রসারিত হয়েছে তো, অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটা পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে আসবে, আর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাডটা পুরো দেহ থেকে ওখানে চলে আসবে, অর্থাৎ ডান অ্যাট্রিয়ামে চলে আসবে। এ সময় হৃদপেশি থেকেও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত করোনারি সাইনাসের মাধ্যমে, মানে করোনারি শিরার মাধ্যমে ডান অ্যাট্রিয়ামে আসে। কোথায় আসে? ডান অ্যাট্রিয়ামে আসে। অ্যাট্রিয়াম দুটি রক্তপূর্ণ হলে অ্যাট্রিয়ামের সিস্টল করবে, মানে রক্তপূর্ণ হলে চাপ বাড়বে, এটাই তো কথা। চাপ বাড়লেই তো সিস্টল হবে, সিস্টল তো সংকোচন, আর ডায়াস্টল তো প্রসারণ। এবং এই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, এটা হতে সময় লাগে 0.7 সেকেন্ড, কারণ অ্যাট্রিয়ামের সিস্টল এবং অ্যাট্রিয়ামের ডায়াস্টল, মানে অ্যাট্রিয়ামের ডায়াস্টল এবং অ্যাট্রিয়ামের সিস্টল মিলেই কিন্তু আমাদের হচ্ছে একটা কার্ডিয়াক চক্র। অ্যাট্রিয়ামের সিস্টল এবং অ্যাট্রিয়ামের ডায়াস্টল মিলেই কিন্তু একটা কার্ডিয়াক চক্র। তার মানে 0.7 সেকেন্ড যদি এখানে ব্যয় হয় অ্যাট্রিয়ামের ডায়াস্টলে, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টলে কত ব্যয় হবে? 0.1 সেকেন্ড, 0.8, 0.8, 0.8 মাইনাস হচ্ছে 0.7, বাদ দিলে কত থাকে? 0.1। এই 1 সেকেন্ড ব্যয় করবে অ্যাট্রিয়ামের সিস্টলে, কারণ চাপ বাড়ছে, সিস্টল হবে। এবার অ্যাট্রিয়ামের ডায়াস্টল শেষ হলে প্রায় একই সাথে উভয় অ্যাট্রিয়ামে সংকোচিত হয়, যদিও সংকোচনের ঢেউ প্রথম ডান অ্যাট্রিয়াম থেকে শুরু হবে, কারণ হচ্ছে স্যান রয়েছে সাইনোঅ্যাট্রিয়াল নোড, আর ডান অ্যাট্রিয়ামে সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে সংকোচনের সূত্রপাত ঘটে, এটাই তো বললাম, কারণ ওটা তো পেস মেকার, ওই স্পন্দন শুরু করবে, তারপর সংকোচন হবে, তারপর ব্লাডটা নিস্তালে চলে আসবে। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়, তার মানে এই দশার সময়কাল কত? 0.1 সেকেন্ড। আমি কিন্তু প্রশ্ন এভাবে ধরবো যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল হতে কত সময় লাগে, অ্যাট্রিয়ামের সিস্টল হতে কত সময় লাগে, বুঝা গেছে? প্রথম অর্ধে বা প্রথম 0.05 সেকেন্ড সংকোচন সর্বোচ্চ মাত্রায় থাকে, কারণ তখন প্রচুর পরিমাণে ব্লাড থাকে, সংকোচন মাত্রা সর্বোচ্চ থাকে, এটাকে বলা হয় ডাইনামিক পর্যায়। দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় 0.05 সেকেন্ডে খুবই মানে একটু হালকা হয়, কারণ তখন তো ততক্ষণে তো ব্লাডটা একটু নিস্তালে চলে গেছে, এটাকে বলা হয় অ্যাডাইনামিক পর্যায়, এটাকে বলা হয় অ্যাডাইনামিক পর্যায়। তাহলে আমাদের এই অংশটুকুতে আমরা একটু বোঝার চেষ্টা করি, অ্যাট্রিয়ামের যখন ডায়াস্টল হবে জায়গাটা বড় হবে, চারদিক থেকে ব্লাডটা আসলো, সিস্টল যখনই হবে তখন নিস্তালায় চলে গেলাম, সিস্টল যখনই হবে তখন নিস্তালায় চলে গেল। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই অংশটুকু পর্যন্ত আমাদের পড়া থাকবে, যেহেতু অনেক অনেক পড়া হয়ে গেছে আজকে তোমাদের, আমি হোমওয়ার্ক অবশ্যই দিব আজকের এই অংশটুকুতে, এবং আমি একটু পরে পড়াটা ধরবো যে তুমি এ সম্পর্কে কী জানলা, আমি ডিটেলস একটু জানতে চাবো। আর এটার সাথে আমি বোটানি চাপাচ্ছি না, আবার সাজানো গোছানো ক্লাস হবে, কারণ আগের অংশটুকুতে বোটানি ছিল, এই অংশটুকুতে এটা একটু বেশি হয়ে গেল, মোটামুটি সব মিলায় আমাদের আবার একটু সাজানো হবে আর কি এই অংশটুকু। তো আমরা যতটুকু বুঝতে পেরেছি, আশা করি আমরা যদি একটু মনোযোগ সহকারে জিনিসটা দেখি তাহলে হৃৎপিণ্ড আমাদের কাছে ইজি হবে। তোমাকে এই হৃৎপিণ্ডটুকুই ভালো করে দেখতে হবে, হৃৎপিণ্ড একটা মজার টপিক, হৃৎপিণ্ড একটা মজার টপিক, তুমি যদি বুঝতে পারো খুব মজার, বানায় লিখতে পারবা, আর যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার সমস্যা আছে, অতএব তোমাকে এটা বুঝতে হবে, বুঝলে তুমি বানায় লিখতে পারবা। তাহলে আমরা মোটামুটি এই অংশটুকুতে যা যা দেখেছি সেটা ভালো করে বারবার লক্ষ্য করব। কিছুই নয়, আগের অংশটুকুর এখানে জাস্ট একটু বর্ণনা করে বলা হলো, এবং কি কোনো কোনো জায়গায় সেটা সংক্ষিপ্ত করে বলা হলো। আমাদের কাজ কি থাকবে? আমাদের কাজ থাকবে হোমওয়ার্ক নাও সবাই, আমাদের কাজ থাকবে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, কার্ডিয়াক চক্র কি, এইটা হোমওয়ার্ক, কার্ডিয়াক চক্র কি বা কার্ডিয়াক সাইকেল কি, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, আমরা মানে যেটা দাগানো আছে সেটাও লিখবো, যেটা দাগানো নাই সেটা লিখবো, কিন্তু হুবহু বইয়ের মতো হওয়া যাবে না, তোমার ভাষায় খুব সুন্দর করে লিখবা। এই দুটা SW,
তারপর আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে মাইটাল কপাটিকা কেন বলা হয়, এটা কিন্তু আমি দিয়েছি মাইটাল কপাটিকা কেন বলা হয়। তারপর হচ্ছে আরেকটা জিনিস, মাছ ও মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য, এটাও এইচডব্লিউ, এই অংশটুকু এইচডব্লিউ। নিঃসারকাল কি, এটাও এইচডব্লিউ। এবং হৃৎপিণ্ড কখনো অবসান্ন হয় না কেন, এটা পুরোটা এইচডব্লিউ, আলাদা করে আর লিখার প্রয়োজন নাই, পুরোটা এইচডব্লিউ, পুরোটা, এটা পুরোটা এইচডব্লিউ। আচ্ছা পরের অংশটুকুতে একটু এখানে লক্ষ্য করি, সেটা হচ্ছে এইটাকে আমি হোমওয়ার্ক দিয়েছি, এই অংশটুকু পুরোটাই আমি হোমওয়ার্ক দিয়েছি এইচডব্লিউ, এবং এই চিত্রটাই আমি আঁকাতে বলছি। যারা এই চিত্রটা আঁকাতে পারবে এটাও খুবই ভালো, এটা আঁকাতে পারলে ভেরি গুড, এটাও হোমওয়ার্ক দিচ্ছি, এইটাও হোমওয়ার্কে দিচ্ছি। আর আগের অংশটুকুতে তোমাদের যে হোমওয়ার্ক থাকবে সেটা একটু আমরা দেখে আসি, ওখানে এই হোমওয়ার্কগুলো একটু তুমি নিয়ে নাও, এবং আমি কিন্তু চেক করব এখন মার্কস, যদিও খুব ব্যস্ত থাকার কারণে আমি আসলে অ্যাড করতে পারি নাই, দেখি এখনই বসবো ওগুলোকে অ্যাড করতে। পরের অংশটুকুতে আমরা একটু দেখি এখানে কি হোমওয়ার্ক থাকবে ভাইয়া, এখানে যে হোমওয়ার্কগুলো থাকবে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নিয়ে আলোচনা, যেগুলো আমি দাগাইছি সেই অংশগুলো নিয়ে তুমি আলোচনা করবে, চারটা প্রকোষ্ঠ নিয়ে তুমি খুব সুন্দর করে আলোচনা করবা, কার কি কাজ কার কি, এবং হৃৎপিণ্ডের একটা চিত্র দেওয়ার তুমি চেষ্টা করো। তুমি যদি এই চিত্রটা আঁকাও খুবই ভালো, পেন্সিল দিয়ে আঁকাবা, কালারিং করার দরকার নাই, কালারের কোনো প্রয়োজন নাই, অথবা পরে একটা চিত্র আছে আমাদের সেই চিত্রটাও যদি আঁকাতে পারো সেটাও ভালো, এই চিত্রটা যদি আঁকাতে পারো এটাও ভালো, যে কোনো একটা আঁকাবা, দুইটা চিত্রের মধ্যে যে কোনো একটা, এইচডব্লিউ থাকবে, চারটা প্রকোষ্ঠের বর্ণনা এবং চিত্র একটা, এইটা এইচডব্লিউ, পরের অংশটুকুর এইচডব্লিউ কিন্তু তুমি দেখেছ, এই হচ্ছে এখানকার হোমওয়ার্ক। এখন তোমার কাজ হচ্ছে খুব সুন্দর করে যতটুকু পড়াইলাম খুব সুন্দর করে একটু 10টা মিনিট খুব ভালো করে একটু দেখো, আর কেউ ক্লাস থেকে কিন্তু যাবা না, আমি কিন্তু রিকোয়েস্ট করতেছি, কারণ পড়াটা দাও না, যারা আজকে গেছো তাদের কিন্তু 5টা মার্ক আমি কিন্তু খুব সুন্দর করে কেটে নিব।